হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করবো আমি পাকা পটলের বড়া। তার জন্য দেখো, বীজগুলো ছাড়িয়ে এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি আমি। তা কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এখানে আছে দেখো পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, এখানে নিয়েছি লঙ্কা কুচি, এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ আর চিনি, এখানে আছে আমার 150 গ্রাম বেসন, খাবার সোডা, গরম মশলা, আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি সাদা তেল। একদম সামান্য উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এরকম একটা মিক্সিং বল নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি আমি পাকা পটলগুলো, একটু হালকা পেস্ট করে নেব। দেখো সুন্দরভাবে আমার পেস্ট করা হয়ে গেছে। একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবার অনেকেই তো পাকা পটল ফেলে দাও, কিন্তু এরকমভাবে বড়া করে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। বাচ্চা থেকে বড়টা কিন্তু সবাই পছন্দ করবে। এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তা কীভাবে আমি তৈরি করি দেখতে থাকো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর আমি কিন্তু পেস্ট করিনি, এরকম করে কুচিয়ে দিয়েছি। মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে, তার জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। মিষ্টিটা দিলে একটু খেতে ভালো লাগে, তার জন্য দিয়েছি, তোমরা না দিলে না দিতে পারো। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। আদি দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এটা পাকা পটলের পকোড়া, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। ভালো করে একটু সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি বেসনটা দেব। তা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমার 150 গ্রাম মতন বেসন ছিল। এই পকোড়াটা তোমরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, আমি এখানে বেসন দিয়েই করছি। আমার এখানে আর একটু লাগবে, তার জন্য দিয়ে দিচ্ছি, আর বেসনটা দিয়েছি আর পরে, তার জন্য একটুখানি লবণ দিচ্ছি। বেশ ভালো করে একটু মাখিয়ে নেবো এবার। তো আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুন্দর করে দেখো মাখা হয়ে গেছে আমার। পাঁচ মিনিটের জন্য আমি রেস্ট রাখবো।
পাঁচ মিনিট পর চলে এসেছি আমি বড়াগুলো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল, আর পকোড়া বা বড়া তোমরা যাই বড় না কেন এই সাদা তেল দিয়েই ভাজবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সর্ষের তেল দিয়ে ভাজার থেকে। তেলটা গরম হয়ে গেছে, আমি এ দেখো ছেড়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ধরে ততটা আমি দিচ্ছি, একটু ছাড়া ছাড়া করে, বেশি একটু গায়ে লাগাবে না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। আমি এই সাইজটা দিচ্ছি, তোমরা চাইলে বড়ভাবেও দিতে পারো। আর এই পকোড়াগুলো কিন্তু গরম ভাতে কি সন্ধ্যের মুড়ির সাথে তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, ভীষণই সুন্দর লাগে। উল্টে দিচ্ছি এবার সুন্দরভাবে উপরে পাটটা হওয়ার জন্য, আর এগুলো কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে। হয়ে গেছে প্রায়, আর একটু হবে। এরকমভাবে পকোড়া করে বাড়ির সবাইকে দেবে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের পকোড়া। হয়ে গেছে দেখো, প্রথম খোলা আমার, তুলে নিচ্ছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আরও কিছুটা ছিল, আমি সেটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে। তো হয়ে গেছে একদম পুরোপুরি আমার পটলের পকোড়া, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।